এমসি কলেজে ধর্ষণ মামলায় রবিউল ও রনি নামে আরো দুই আসামি গ্রেফতার। দাড়ি গোফ কেটে চেহারা পাল্টে ছাতক সীমান্ত দিয়ে পালানোর চেষ্টা করে মূল আসামি সাইফুল। দেশে দীর্ঘতম সময়ের অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলমের প্রয়াণ, রাষ্ট্রপতি প্রধানমন্ত্রীর শোক। সোমবার সুপ্রিম কোর্টে জানাজা শেষে মিরপুরে দাফন। আমরা চাই যে তিন মাসের আগে যেভাবে বাড়ছে সেভাবে বারো কোটি কমিটি যাওয়া থেকে আমরা এজেন্সির মাধ্যমে যাইতে চাই না, এজেন্সি তো চাইলে এখন ওরা মোটা অঙ্কের টাকা চাইবে। ভিসার মেয়াদ বাড়ানোর আবেদন সরাসরি নিচ্ছে না সৌদি দূতাবাস, আসতে হবে এজেন্সি হয়ে। সৌদিতে ফ্লাইট বাড়ানোর অনুরোধ পররাষ্ট্রমন্ত্রীর। আশুলিয়া প্রেস ক্লাবের সামনে সময় সংবাদের রিপোর্টারের গাড়ির নিচে ককটেল বিস্ফোরণ, অল্পের জন্য রক্ষা পান সাংবাদিকরা, আটক হয়নি, আটক হয়নি কেউ। এবং ম্যাজিস্ট্রেট সেজে হাতিয়ে নিয়েছে কোটি কোটি টাকা সরকারি অনুদানও। এক দশক ধরে প্রতারণার পর র‍্যাবের হাতে ধরা পড়লেন নারী। দেখছিলেন শিরোনাম, প্রবাসের সময় সঙ্গে আছে আমি সৃষ্টি ঘটক। সিলেটে এমসি কলেজে ধর্ষণ মামলার প্রধান আসামি সাইফুর দাড়ি গোফ কেটে চেহারা পাল্টে পালানোর চেষ্টা করে, কিন্তু সেই চেষ্টা ব্যর্থ করে দেয় আইন শৃঙ্খলা বাহিনী। হবিগঞ্জ থেকে আটক আরেক আসামি অর্জুন লস্করও পাড়ি দিতে চেয়েছিল ভারতে। সাইফুর রহমান সিলেট এমসি কলেজে গৃহবধূকে সংঘবদ্ধ ধর্ষণের ঘটনার প্রধান আসামি। দাড়ি গোপ কেটে চেহারা পাল্টে মাস্ক পরে সুনামগঞ্জের দোয়ারাবাজার সীমান্তে যান ভারত পালাতে, কিন্তু ততক্ষণে খবর পেয়ে সেখানে হাজির হয়ে সাইফুর রহমানকে হাতে নাতে গ্রেপ্তার করেন ছাতক থানা পুলিশ। একই সময়ে হবিগঞ্জের মাধবপুরের মন্তলা সীমান্ত এলাকায়ও অভিযান চালায় পুলিশ। এ সময় গ্রেপ্তার করা হয় মামলার চার নম্বর আসামি আরেক ছাত্রলীগ নেতা অর্জুন লস্করকে। গোপন সংবাদের ভিত্তিতে আমরা ছাতক খেয়াঘাট থেকে সাইফুর রহমানকে গ্রেফতার করতে সক্ষম হই এবং তাকে গ্রেফতার করে থানায় নিয়ে আসার পরবর্তীতে তার জিজ্ঞাসাবাদে তার পরিচয় নিশ্চিত হওয়ার পর আমরা এসএমপিকে ইনফর্ম করি। এদিকে নির্যাতিতা নারী নির্বাহী ম্যাজিস্ট্রেটের কাছে ঘটনার বিস্তারিত জানিয়ে জবানবন্দি দিয়েছেন। ধর্ষণে অপর আসামিদের পালানো ঠেকাতে সিলেট সহ দেশের সীমান্ত এলাকায় কড়া নজরদারি জারি করা হয়েছে। সারা দেশে নজরদারি আছে, আমাদের বিভিন্ন ইউনিট থেকে আমরা মেসেজ পাঠানো হয়েছে, আমাদের বিভিন্ন টিম বিভিন্ন দিকে কাজ করতেছে, তাদের গ্রেপ্তার করার বিষয়ে আমরা তৎপরতা চালিয়ে দিচ্ছি। শুক্রবার সন্ধ্যায় স্বামীকে নিয়ে এমসি কলেজে ঘুরতে গিয়েছিলেন ওই তরুণী। এ সময় ক্যাম্পাস থেকে তাদেরকে তুলে নিয়ে যাওয়া হয় কলেজ ছাত্রাবাসে। সেখানে একটি কক্ষে স্বামীকে আটকে রেখে তরুণীকে গণধর্ষণের অভিযোগ উঠে সাইফুর সহ ছাত্রলীগের কয়েকজনের বিরুদ্ধে। খবর পেয়ে ওই তরুণী ও তার স্বামীকে উদ্ধার করে শাহপরাম থানার পুলিশ। পরে শুক্রবার রাতে ছাত্রলীগ নেতা সাইফুর রহমানের কক্ষে তল্লাশি চালিয়ে পাইপগান সহ দেশে অস্ত্র উদ্ধারের ঘটনায়ও মামলা করে পুলিশ। ওই মামলায়ও প্রধান আসামি হিসাবে রয়েছে সাইফুরের নাম। ইকরামুল কবির, সময় সংবাদ, সিলেট। এদিকে সিলেটে এমসি কলেজে ধর্ষণ মামলার তিন নম্বর ও পাঁচ নম্বর আসামি রনি ও রবিউল হাসানকে গ্রেফতার করা হয়েছে। রোববার রাতে হবিগঞ্জ থেকে তাদের গ্রেফতার করা হয়। আইন শৃঙ্খলা বাহিনী জানায় গোপন সংবাদের ভিত্তিতে শায়েস্তাগঞ্জ এলাকায় রনির অবস্থান নিশ্চিত হয়ে সেখানে অভিযান চালানো হয়। এরপর একটি বাসা থেকে তাকে গ্রেফতার করা হয়। একই সময় নবীগঞ্জের অপর একটি বাসা থেকে গ্রেফতার করা হয় আরেক আসামি রবিউল হাসানকে। হাসপাতালে ভর্তি স্বামীর জন্য রক্ত জোগাড় করে দেবার কথা বলে স্ত্রীকে ধর্ষণ ও হত্যার হুমকি দেওয়ার ঘটনায় দুই আসামিকে দুই দিনের রিমান্ডে দিয়েছেন আদালত। রাষ্ট্রপক্ষের আইনজীবীর দাবি, আসামিরা দীর্ঘদিন ধরে নিরীহ নারীদের ফাঁদে ফেলে ধর্ষণ করে আসছিল। জিজ্ঞাসাবাদে আসামিদের কাছ থেকে আরও গুরুত্বপূর্ণ তথ্য পাওয়ার আশা রাষ্ট্রপক্ষের। মুমূর্ষ স্বামীর জন্য রক্ত সংগ্রহ করে দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে স্ত্রীকে ধর্ষকের কাছে নিয়ে যান এক নারী। ভয়ঙ্কর অপরাধ চাপা দিতে নির্যাতিতাকে বেড়ে ফেলার হুমকিও দেয়া হয়। দুটি অভিযোগে ধর্ষক সজীব ও তার সহযোগী শিল্পীকে রোববার তোলা হয় আদালতে। পুলিশ সাত দিনের রিমান্ড চাইলেও মহানগর হাকিম দেবদাস চন্দ্র অধিকারী দুই আসামিকে দুই দিন করে রিমান্ডে দেন। আসামিরা একটা চক্র, সেহেতু তারা গ্রামের সহজ সরল মানুষ, তাদেরকে ভুলাইয়া ফুসলাইয়া এক বাড়িতে নিয়ে যায়, নিয়ে গিয়ে ওখানে ধর্ষণ করে। এবং এই যে দুই নম্বর আসামি, তার বাড়িতে একাধিকবার ধর্ষণ হয়েছে এই মর্মে একটা
কথা বলেছে আয়ুর কাছে যে সে 500 টাকা 1000 টাকার বিনিময়ে সে রুম ভাড়া দেয়। আদেশে সন্তোষ জানিয়ে রাষ্ট্রপক্ষের আইনজীবী বলেন জিজ্ঞাসাবাদে আসামিদের অপরাধের আরো তথ্য বেরিয়ে আসবে। অন্যান্য কারা আসামিরা জড়িত আছে তাদের নাম ঠিকানা সঙ্গে সহকার অন্য আসামিদের গ্রেপ্তারের চেষ্টার জন্য দুই দিন রিমান্ড মঞ্জুর করে। গত 16 সেপ্টেম্বর দুপুরে শিল্পীর সহায়তায় মিরপুরের মধ্যমণিপুরের একটি বাসায় নিয়ে অভিযোগকারীকে ধর্ষণ করে সজীব। ঘটনা প্রকাশ করলে হত্যার হুমকি দেয়া হয় ভুক্তভোগীকে। 10 দিনের মাথায় আসামিরা নির্যাতিতার স্বামীর মোবাইলে কল করে আবারও রক্ত নেয়ার জন্য যেতে বললে আবার ধর্ষণের ভয়ে স্বামীকে বিষয়টি খুলে বলেন তিনি। 25 সেপ্টেম্বর রাতে র‍্যাব 2 অভিযান চালিয়ে মনোয়ার হোসেন সজীব ও তার সহযোগী মাসনুয়ারা বেগম শিল্পীকে গ্রেফতার করে। এরপর মিরপুর মডেল থানায় মামলা দায়ের হয়। মার্জিয়া মুমু, সময় সংবাদ, ঢাকা। ঢাকা বিশ্ববিদ্যালয়ে ধর্ষণ বিরোধী আলাদা আলাদা সমাবেশ করেছে ছাত্রলীগ ও ছাত্রদল। ছাত্রলীগের সভাপতি আল নাহিয়ান জয় দাবি করেন, সিলেটের এমসি কলেজের সংঘবদ্ধ ধর্ষণের ঘটনায় অভিযুক্তরা ছাত্রলীগের সঙ্গে সম্পৃক্ত নয়। এদিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রী ধর্ষণের ঘটনায় অভিযুক্তদের পক্ষ নেয় ডাকসুর সাবেক ভিপি নূর ও ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অবাঞ্ছিত ঘোষণা করেছে ছাত্রলীগ। অন্যদিকে ধর্ষণ বিরোধী আলাদা একটি বিক্ষোভ সমাবেশে ছাত্রদল দাবি করেছে সহাবস্থান না থাকায় ক্যাম্পাসে ধর্ষণের ঘটনা ঘটছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ে সিলেটের এমসি কলেজ এবং খাগড়াছড়ির ধর্ষণের ঘটনার প্রতিবাদে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের সামনে বিক্ষোভ সমাবেশের আয়োজন করে ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগ। সভার বক্তারা সবাই ধর্ষণের সর্বোচ্চ শাস্তি, মৃত্যুদণ্ড কার্যকরের দাবি জানান। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইসলামিক স্টাডিজ বিভাগের ছাত্রীর ধর্ষণের অভিযুক্তের পক্ষে অবস্থান নেয় ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নূর ও ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদকে ক্যাম্পাসে অবাঞ্ছিত ঘোষণা করেন ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সভাপতি। সভায় বক্তারা দাবি করেন গত 10-12 বছর ধরে সিলেটের এমসি কলেজে ছাত্রলীগের কোনো কার্যক্রম নেই, তাই সেখানে সংঘবদ্ধ ধর্ষণের ঘটনায় অভিযুক্তদের সাথে ছাত্রলীগের নাম উদ্দেশ্যমূলকভাবে জড়ানো হচ্ছে। সিলেটের এমসি কলেজে তারা ধর্ষণ যে করেছে তার কোনো কিছু না করে তারা বারবার ছাত্রলীগকে দোষারোপ করছে। দর্শকের তো কোনো দল নেই, দর্শক এদেশে পৃথিবীতে একটি কুলাঙ্গার, এই কুলাঙ্গারদের তো কোনো দল নেই। এদিকে বিএনপির নয়াপল্টন অফিসের সামনে ধর্ষণের ঘটনার বিচারের দাবিতে মানববন্ধন করে জাতীয়তাবাদী ছাত্রদল। ছাত্রদলের নেতারা ধর্ষণের জন্য ক্যাম্পাসে ছাত্র সংগঠনগুলোর সহাবস্থান না থাকাকে দায়ী করেন। প্রত্যেকটি ধর্ষণের আমরা বিচার দাবি করছি এবং প্রত্যেকটি ধর্ষককে শাস্তির আওতায় আনার দাবি জানাচ্ছি। মানববন্ধন শেষে ছাত্রদল বিক্ষোভ মিছিল করতে চাইলেও অনুমতি দেয়নি পুলিশ। ওমর ফারুক, সময় সংবাদ, ঢাকা। ভিসার মেয়াদ বাড়াতে পদে পদে লাঞ্ছনা আর বিড়ম্বনার শিকার হচ্ছেন সৌদি প্রবাসীরা। রোববার সকাল থেকে গুলশানে সৌদি কনসুলেটে ভিড় করেন তারা। তবে আবেদন সরাসরি নেয়নি সৌদি দূতাবাস, এজেন্সি হয়ে আবেদনের পরামর্শে সড়ক থেকে সরে যান তারা। তবে গুলশান 2 নম্বরে ভিসা প্রসেসিং কনসালটেন্সিগুলোতে যোগাযোগ করেও কোনো লাভ হচ্ছে না, উল্টো দালালদের খপ্পরে পড়তে হচ্ছে বলে অভিযোগ প্রবাসীদের। পররাষ্ট্র দপ্তরের ঘোষণা ছিল রোববার থেকেই বাড়ানো হবে সৌদি ভিসার মেয়াদ, যোগাযোগ করতে হবে গুলশানের সৌদি কনসুলেটে। সে অনুযায়ী ভোর থেকেই দূতাবাসের সামনে ভিড় করতে থাকেন সৌদি প্রবাসীরা, কিন্তু সময় গড়ালেও দূতাবাসে ঢোকার অনুমতি মেলেনি। চাকরি বাঁচাতে মরিয়া প্রবাসীদের সঙ্গে ধস্তাধস্তির পর আইনশৃঙ্খলা রক্ষা বাহিনী জানায় দূতাবাস কোনো আবেদন গ্রহণ করবে না, আবেদন জমা দিতে হবে অনুমোদিত কনসালটেন্সিগুলোতে। 4 দিন ধরে আমরা বলতাছি এখানে টোকেন দিবে, কোনো কিছু কোনো দোয়ার কোনো কিছু নাই, তারা অতিরিক্ত আমাদের সাথে খারাপ আচরণ করতেছে। সবার কাছে আমার অনুরোধ, আমরা যেমন সৌদি আরব যাইতে পারি, সৌদি এম্বাসির অথরাইজ এনলিস্টেড সার্ভিস সেন্টারের মাধ্যমে তাদের ভিসা এক্সটেনশন করার ব্যবস্থা করেছে, এই প্রক্রিয়াটায় সবাইকে যাওয়ার জন্য অনুরোধ করছি। পরে নিরুপায় প্রবাসীরা যোগাযোগের চেষ্টা করে কনসালটেন্সিগুলোতেও, এতেও কোনো সদুত্তর না পাওয়ায় কাজে ফেরা নিয়ে শঙ্কায় সৌদি প্রবাসীরা। বাংলাদেশের এজেন্সি হচ্ছে যে দালাল, ওরা আমাদের কাছ থেকে লাখ লাখ টাকা হাতিয়ে নেবে। অনেক এজেন্টের কাছে ফোন করা হয়েছে, এরা বলে যে আমাদের কাছে এই ধরনের কোনো মেসেজ আসে নাই। বিশৃঙ্খল এই পরিস্থিতির সুযোগে সক্রিয় হয়ে ওঠে দালাল চক্র। আইনশৃঙ্খলা রক্ষা বাহিনীর সামনেই নামে বেনামে কাগজ বিক্রি করতে দেখা যায় প্রবাসীদের কাছে। না 20 টাকা না, 20.5 আমাকে বড় কপি করতে হবে।
আবেদন করতে আসা প্রবাসীরা কি করবেন তা জানতে দূতাবাস বরাবর যোগাযোগ করা হলেও কোনো সাড়া পাওয়া যায়নি। আজহার লিমন, সময় সংবাদ, ঢাকা। করোনা মহামারীর কারণে আটকে পড়া সৌদি প্রবাসী বাংলাদেশীদের সেদেশে ফেরত যাওয়ার সুবিধার্থে প্রয়োজনীয় ফ্লাইট বাড়ানোর জন্য সৌদি আরবকে অনুরোধ করেছেন পররাষ্ট্রমন্ত্রী ডক্টর এ কে আব্দুল মোমেন। রোববার বিকেলে দেশটির পররাষ্ট্রমন্ত্রী প্রিন্স ফয়সাল বিন ফারহান আল সৌদের সঙ্গে টেলিফোনে এ অনুরোধ করেন তিনি। নিজ বাসা পররাষ্ট্র ভবন থেকে দুই মন্ত্রীর ফোন আলাপে ডক্টর মোমেন ইকামার মেয়াদ বাড়া ও ভিসা প্রদানে সৌদি আরবের সিদ্ধান্তকে স্বাগত জানান। বিমান বাংলাদেশ ফ্লাইট চলাচলে অনুমতি দেওয়ায় সৌদি পররাষ্ট্রমন্ত্রীকে তিনি ধন্যবাদ জানান। একই সঙ্গে দাম্মাম রুটে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ফ্লাইট চলাচলের অনুমতি প্রদানের জন্য সৌদি পররাষ্ট্রমন্ত্রীকে অনুরোধ জানান বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী। বর্তমানে রিয়াদ, মদিনা ও জেদ্দায় বাংলাদেশ বিমান চলাচলের অনুমতি দেওয়া হয়েছে। কোনো আশ্বাস নয়, টিকিটের জন্য টোকেন নিয়ে বাড়ি ফিরতে চান সৌদি প্রবাসীরা। রোববার সকাল থেকে রাজধানীর কারওয়ান বাজারের সৌদি এয়ারলাইন্সের কার্যালয়ের সামনে হাজির হন কয়েক হাজার প্রবাসী। বারবার টোকেন দেওয়ার তারিখ পরিবর্তন করায় সৌদি যাত্রা নিয়ে শঙ্কায় তারা। এদিকে মতিঝিলে বিমানের অফিসের সামনেও ভিড় করেন সৌদি আরবে কাজে ফিরতে মরিয়া বহু প্রবাসী। অনিশ্চয়তা দানা বেঁধেছে প্রবাসীদের মাঝে, টোকেন টিকিট না পাওয়ায় দিশেহারা হয়ে পড়েছেন অনেকে। কয়েকদিনের মতো রোববারও কয়েক হাজার সৌদি প্রবাসী হাজির হন রাজধানীর কাওরান বাজারে সৌদি এয়ারলাইন্স ও বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের মতিঝিল অফিসের সামনে। টোকেন দেওয়ার তারিখ নির্ধারণ করে দিলেও মৌখিক আশ্বাসে ফিরতে চান না প্রবাসীরা। রেমিটেন্স যোদ্ধারা যদি এভাবে যদি নিজের দেশে যদি অপমানে অবদস্ত হতে হয় তাহলে আমাদের এই দুঃখ কাকে বলবো। একটা ডেট যদি দিত যে এই মাসের লোক এত তারিখে যাইতে পারবে, সিরিয়াল দেওয়া দিলে আমরা হয়রানি হইতাম না। সৌদি এয়ারলাইন্স টোকেন দেওয়ার তারিখ পরিবর্তন করায় বিভিন্ন জেলা থেকে আগত প্রবাসীরা পড়েন বিপাকে। সিরিয়াল মেইনটেইন করে যদি কাজ করে তাহলে মনে করেন সেটা ভালো হয়। আমাদের তো কোনো টাকা নাই, আমরা তো একদম বসে আছি এবং আমাদের পরিবার শুদ্ধ বসে আছে। মতিঝিলের বিমান বাংলাদেশ এয়ারলাইন্স কার্যালয়ে ছিল প্রবাসীদের উপচে পড়া ভিড়। দাবি জানান দ্রুত টিকিট দিয়ে সৌদি যাত্রা নিশ্চিতের। আমরা যদি না যেতে পারি তাহলে আমরা করুণ অবস্থা হতে করুণ অবস্থা আমরা মরছি আর আমরা মারা যাবো, আমরা ফ্যামিলি নেই। সার্ভিস বেনিফিট আছে, তারপরে অনেক হিসাব নিকাশ আছে, ওখানে অনেকের ব্যবসা বাণিজ্য আছে, দোকানপাট আছে। এদিকে সৌদিতে নতুন করে ল্যান্ডিং পারমিশন না থাকায় নতুন কোনো ফ্লাইট বুকিং দেওয়া সম্ভব নয় বলে জানিয়েছে বাংলাদেশ বিমান কর্তৃপক্ষ। সাদাত রহমতুল্লাহ, সময় সংবাদ, ঢাকা। মারা গেছেন অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম। করোনায় আক্রান্ত হয়ে ঢাকায় সম্মিলিত সামরিক হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন তিনি। তার বয়স হয়েছিল 71 বছর। দেশে দীর্ঘতম সময় দায়িত্ব পালন করা অ্যাটর্নি জেনারেলের মৃত্যুতে রাষ্ট্রপতি মোহাম্মদ আব্দুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা শোক জানিয়েছেন। শোকবার্তায় সরকার প্রধান বলেন তার ন্যায়নিষ্ঠা অনুসরণীয় হয়ে থাকবে। রাষ্ট্রের সর্বোচ্চ আইন কর্মকর্তার প্রয়াণ, প্রায় এক যুগ অ্যাটর্নি জেনারেলের পদে থাকা মাহবুবে আলমের মৃত্যুর খবর শুনেই মিন্টো রোডের বাসভবনে ছুটে আসেন স্বজন ও শোভানুধ্যায়রা। দেশের আইন অঙ্গনে যে অপূরণীয় ক্ষতি হয়ে গেল তা পূরণ হবে কিসে? যে নীতি ও আদর্শ তিনি লালন করেছেন আজীবন তা তাকে অমর করে রাখবে। এই ধরনের একজন মানুষ যেটা আমরা এই ক্ষতি অথবা আইন অঙ্গনে সহজে পূরণ হওয়ার না, অত্যন্ত পরিশ্রমী ছিল, অত্যন্ত ডেডিকেটেড ছিল এবং নীতি এবং আদর্শের প্রশ্নে অবিচল ছিল। এগুলো ওনার গুণ, মানে এটা গুণের বর্ণনা করে বলা যাবে। অত্যন্ত বড় মাপের একজন আইনজীবী ছিলেন এবং তার মৃত্যুতে আইন অঙ্গনে একটা বিরাট শূন্যতার সৃষ্টি হয়েছে। আমরা তার মৃত্যুতে শোকাহত, মর্মাহত এবং আমি যদিও শোক সন্তপ্ত পরিবারকে আমার সমবেদনা জানাচ্ছি, কিন্তু সত্যি সত্যি সমবেদনা জানানোর কোনো ভাষা আমার নাই। বঙ্গবন্ধু হত্যা, জেল হত্যা, যুদ্ধাপরাধীদের বিচার সহ গুরুত্বপূর্ণ বহু মামলায় কাণ্ডারির ভূমিকা রাখেন মাহবুবে আলম। 11টার সময় সুপ্রিম কোর্ট প্রাঙ্গণ, যে প্রাঙ্গণে তিনি তার জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ সময় তিনি অতিবাহিত করেছেন, সেই প্রাঙ্গণেই তার জানাজা হবে এবং তারপর মিরপুর বুদ্ধিজীবী গোস্থানে তাকে দাফন করা হবে।
চলতি মাসের 4 তারিখে জ্বর নিয়ে তিনি ভর্তি হন সিএমএইচে। নমুনা পরীক্ষায় করোনা পজিটিভ এলেও সম্প্রতি তার রিপোর্ট নেগেটিভ আসে, কিন্তু শেষ ধকল সইতে পারেনি শত্রুরুদ্ধ শরীর। আতিকুর রহমান তমাল, সময় সংবাদ, ঢাকা। 2009 সালে থেকে মৃত্যু অবধি দীর্ঘ 11 বছর দেশে অ্যাটর্নি জেনারেলের দায়িত্ব পালন করেছেন মাহবুবে আলম। অ্যাটর্নি জেনারেল হিসেবে সর্বোচ্চ আদালতে 71 মানবতাবিরোধী অপরাধের মামলার বিচারে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিলেন তিনি। একটি বর্ণাঢ্য জীবনের পরিসমাপ্তি হলো। বাংলাদেশের অ্যাটর্নি জেনারেল হিসেবে ইতিহাসের পাতায় অনেক কারণেই থাকবেন তিনি স্মরণ। বিশেষত জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের হত্যাকাণ্ডের বিচারের জন্য সংবিধানের পঞ্চম, সপ্তম, ১৩তম ও ১৬তম সংশোধনী মামলা, মানবতা বিরোধী অপরাধে অভিযুক্ত কাদের মোল্লা, দেলোয়ার হোসেন সাইদি, মোহাম্মদ কামারুজ্জামান, আলী আহসান মুজাহিদ, সালাউদ্দিন কাদের চৌধুরী, মতিউর রহমান নিজামী সহ যুদ্ধ অপরাধীদের সাজা নিশ্চিতে সর্বোচ্চ আদালতে আইনি লড়াই করেছেন। এছাড়াও বিডিআর বিদ্রোহ হত্যা মামলায় রাষ্ট্রপক্ষের হয়ে দায়িত্ব পালন করেছেন। অন্যায়ভাবে ব্যক্তি জীবনেও তিনি ছিলেন একজন সফল মানুষ, এক পুত্র ও এক কন্যা সন্তানের জনক। তিনি ১৯৪৯ সালে মুন্সিগঞ্জ জেলার লৌহজং উপজেলার মৌছামান্দ্রা গ্রামে জন্মগ্রহণ করেন। ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ১৯৬৮ সালে রাষ্ট্রবিজ্ঞানে অনার্স এবং ১৯৬৯ সালে পাবলিক অ্যাডমিনিস্ট্রেশনে মাস্টার্স ডিগ্রি অর্জন করেন। ১৯৭২ সালে একই বিশ্ববিদ্যালয় থেকে এলএলবি ডিগ্রি অর্জন করেন। ১৯৭৩ সাল থেকে আইন পেশা শুরু করেন। ১৯৯৮ সাল থেকে ২০০১ সাল পর্যন্ত অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল হিসেবে দায়িত্ব পালন করেন। ছিলেন সুপ্রিম কোর্টের আইনজীবী সমিতির সম্পাদক ও সভাপতি। দায়িত্ব পালন করেছেন আইনজীবীদের নিয়ন্ত্রণ সংস্থা বার কাউন্সিলের। ২০০৯ সাল থেকে মৃত্যু অবধি রাষ্ট্রের সর্বোচ্চ আইন কর্মকর্তার দায়িত্ব পালন করেছেন। জীবন মরণের সীমানা ছাড়িয়ে সবাইকে চলে যেতে হয়, তবে কর্মমুখর যে জীবনের উদাহরণ রেখে গেলেন তিনি, আগামী মানুষকে তা পথ দেখাতে পারে। তরিকুল ইসলাম সৌরভ, সময় সংবাদ, ঢাকা। স্বাস্থ্য অধিদপ্তরের হিসেবে করোনায় আক্রান্ত হয়ে দেশে ৩২ জন মারা গেছেন। নতুন শনাক্ত হয়েছেন ১,২৭৫ জন রোগী। এ নিয়ে দেশে মোট রোগীর সংখ্যা ৩৫৯,১৪৮ জন। দেশে একদিনে নমুনা পরীক্ষা করা হয়েছে ১০,৬৮৫ জনের। এ পর্যন্ত মোট নমুনা পরীক্ষা হয়েছে ১৯,০০,৯,৪৬০ জনের। চব্বিশ ঘন্টায় নতুন করে ১,২৭৫ জনের দেহে করোনা শনাক্ত হয়েছে। এ নিয়ে মোট আক্রান্ত ৩৫৯,১৪৮ জন। চব্বিশ ঘন্টায় মারা গেছেন ৩২ জন। এ পর্যন্ত করোনা আক্রান্ত হয়ে মারা গেছেন ৫,১৬১ জন। করোনা থেকে চব্বিশ ঘন্টায় সুস্থ হয়েছেন ১,৭১৪ জন। মোট সুস্থ হয়েছেন ২,৭০,৪৯১ জন। বাংলাদেশের চিকিৎসা ব্যবস্থা ভালো বলেই কোভিডে মৃত্যু হার এত কম, এমন মন্তব্য করেছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালিক। রোববার সকালে রাজধানীর একটি হোটেলে কোভিড বিষয়ক এক সেমিনারে বক্তব্য দেন তিনি। এ সময় মন্ত্রী বলেন, বাংলাদেশ সময় মতো কোভিডের টিকা পাবে, এজন্য বহির্বিশ্বের সঙ্গে সব ধরনের যোগাযোগ অব্যাহত আছে। যে ওনাদের ট্রিটমেন্ট প্রোটোকল এত ভালো করেছেন যেটা বিশ্বমানের, এবং ট্রিটমেন্ট প্রোটোকল ভালো বিধাই বাংলাদেশের মৃত্যুর হার এখনো অনেক কম। যারা বয়স্ক আছেন তারা জানি গার্ডে থাকে, বেশি সতর্ক হয়। তাদের কোমরবিড যারা আছেন তারা জানি হাসপাতালে এসে চিকিৎসা নেয়, বাসায় না নিয়ে, এবং তড়িৎ চিকিৎসা নেয়। চিকিৎসাটা জানি দেরি না হয়, ফাস্ট চিকিৎসা, অ্যাগ্রেসিভ চিকিৎসা নিলে অনেক জীবন রক্ষা পাবে। কখনো ম্যাজিস্ট্রেট, কখনো ভোক্তা অধিকার সংস্থার সহকারী পরিচালক, আবার কখনো সরকারের শীর্ষ কর্মকর্তা, এভাবে নানা ভুয়া পরিচয়ে চট্টগ্রামের সাধারণ মানুষের কাছ থেকে লাখ লাখ টাকা হাতিয়ে নিয়েছে পারভিন আক্তার নামে এক প্রতারক। তবে শেষ রক্ষা হয়নি তার। অবশেষে র‍্যাবের হাতে আটক হওয়ার পর বের হয়ে আসছে পারভিন আক্তারের নানা অপকর্ম। বিস্তারিত জানাচ্ছেন কমল দে।
র‍্যাবের তথ্য মতে গত এক দশক ধরে নানা পরিচয়ে নগরী ও জেলা চষে বেরিয়েছে পারভীন আক্তার। মাইক্রোবাসে স্টিকার লাগিয়ে সাঙ্গপাঙ্গদের নিয়ে নকল ভ্রাম্যমাণ আদালতও পরিচালনা করত সে। সম্প্রতি তার পক্ষ থেকে 6.5 কোটি টাকার একটি প্রকল্প জমা দেওয়া হয় সরকারের কাছে, আর এভাবেই প্রতারণার জাল বিস্তৃত করে সাধারণ মানুষের মধ্যে তাদের কাছ থেকে হাতিয়ে নেওয়া হয়েছে লাখ লাখ টাকা। আমি এক মাস ধরে ঘুরে ঘুরে করতেছি কিন্তু আমার কাছে টাকা পাচ্ছি না। এটা এগুলো নিয়ে অনেক বাড়াবাড়ি হয়েছে ম্যাডামের সাথে, ম্যাডাম বড়দের টোকে সহ 5 লাখ টাকা চাঁদাবাজির মামলা করব। স্বীকৃতি নামে একটি সংস্থা খুলে শত শত গ্রাহকের প্রত্যেকের কাছ থেকে 20,000 টাকা করে আদায় করেছে পারভীন। বছরের পর বছর পার হলো, জামানত ফেরত পায়নি গ্রাহকরা। আমরা কাজ করব না, আপনি আমাদের টাকা দেন, এরপরে আমাদেরকে বলতেছে তোদের নামে মামলা করব। চাকরির ভয়ে ওনা কিছু বলে নেই, শেষমেশ আমি র‍্যাবের আশ্রয় নেই এবং র‍্যাবের কাছ থেকে আমি অভিযোগটা জানাই। অভিযোগের পর অভিযোগ জমছিল র‍্যাবের কাছে। শনিবার রাতে নগরীর পাহাড়তলি এলাকায় অভিযান চালিয়ে আটক করা হয় অভিযুক্ত পারভীন আক্তারকে। উদ্ধার করা হয় প্রতারণার নানা উপকরণ, 13টি ব্যাংকের চেক বই পাওয়া গেছে পারভীন আক্তারের আস্তানায়। বিভিন্ন কল্পিত অবাস্তব কার্যক্রম ও প্রকল্প দেখিয়ে সরকার বিভিন্ন দপ্তর থেকে অনুদান প্রাপ্তির চেষ্টা করত, তার বিরুদ্ধে চট্টগ্রামের বিভিন্ন থানায় 10টিরও অধিক প্রতারণার মামলা রয়েছে। অভিযুক্ত পারভীন আক্তারের বিরুদ্ধে নগরীর বিভিন্ন থানায় একাধিক অভিযোগ রয়েছে বলে জানিয়েছে র‍্যাব। আটকের পর পারভীন আক্তারের বিরুদ্ধে পাহাড়তলি থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। কমল দে, সময় সংবাদ, চট্টগ্রাম। শনিবার রাত থেকে রেকর্ড বৃষ্টির পর তলিয়ে রংপুর নগরী, ডুবে থাকা বাড়িঘর ছেড়ে অনেকেই ঘুরছেন আশ্রয়ের খোঁজে। রাতের আধারে ভাসমান লাখো মানুষ পড়েন চরম ভোগান্তিতে। রতন সরকারের রিপোর্ট, ছবি তুলেছেন শাকিল মাহমুদ। রাত বাড়ার সঙ্গে সঙ্গে বিপন্ন মানুষের স্রোত বাড়ছে স্থানীয়দের উদ্যোগে খোলা আশ্রয় কেন্দ্রগুলোতে। নগরীর প্রায় প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানই এখন শিশু, বৃদ্ধ, নারী সহ দুর্গত মানুষের আশ্রয়স্থল। দিনের বেলা নিজেরাই খাদ্য সংগ্রহ করে খেতে পারলেও রাতের খাবার নিয়ে অনিশ্চয়তা অনেকের। স্কুলে যাচ্ছে, আমার কেউ নাই, আমার বাড়ি ভাড়া বাড়ি থাকি, সেটা সব ভাসি গেছে খেতা বেশি। এতদূর পানি, মনে করেন যে পানির ড্রপে আসতে হচ্ছে রাস্তায়। অবস্থা যে মোটর সাইকেলে সাইলেন্সারে পানি ঢুকছে, আমরা যাইতে পারতেছি না। গোটা রংপুরের অবস্থা খুব ভীষণ খারাপ। বাসা বাড়িতে অনেকের পানি ঢুকে গেছে, থাকার জায়গা নেই। ড্রেনেজ সিস্টেম গড়ে তুলতে না পারায় জলবদ্ধতার জন্য সিটি কর্পোরেশনকে দায়ী করছেন অনেকে। উপরন্তু বিপন্ন সময়ে মেয়র কাউন্সিলরদের পাশে না পেয়ে ক্ষুব্ধ অনেকে। ড্রেনের অবস্থা খারাপ, শ্যামাচুন্দরীর অবস্থা খারাপ, শ্যামাচুন্দরী তো চিকনা যাচ্ছে দিন দিন। আমাদের দুঃখ দুর্দশা দেখার মতো বর্তমানে কেউ নেই, নিজেদের অবস্থা নিজেরাই ব্যবস্থা করতেছি। সহসা এই জলবদ্ধতা দূর হবার সম্ভাবনা নেই, তার উপর আগামী আরো 2 দিন ভারী বর্ষণের শঙ্কা জানিয়েছে স্থানীয় আবহাওয়া অফিস। আশঙ্কা করতেছি যে বৃষ্টিপাতের পরিমাণ তো অনেক বেশি, যে কারণে হয়তো বা কৃষক পর্যায় থেকে শুরু করে অন্যান্য যারা ব্যবসায়ীরা আছেন, বিশেষ করে সবজি ব্যবসায়ীরা, তারা হয়তো অনেক বেশি ক্ষতির সম্মুখীন হবে। শনিবার সন্ধ্যা থেকে রবিবার সকাল 10টা পর্যন্ত 433 মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। এত প্রবল বৃষ্টিপাতের রেকর্ড গত 100 বছরেও নেই বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা। রতন সরকার, সময় সংবাদ, রংপুর। শিমুলিয়া কাঁঠালবাড়ি নৌরুটে বিআইডব্লিউটিএর ড্রেজারের সঙ্গে ধাক্কা লেগে একটি লঞ্চের তলা ফেটে গেছে, তবে দ্রুত লঞ্চটি চরে ফেরায় কেউ হতাহত হননি। বিআইডব্লিউটিএর সহকারী পরিচালক শাহাদাত হোসেন জানান, রোববার সন্ধ্যায় প্রায় 200 যাত্রী নিয়ে শিমুলিয়া থেকে কাঁঠালবাড়ি যাচ্ছিল এলএল শ্রেষ্ঠ 2 লঞ্চটি। পথে পদ্মা সেতু চ্যানেলের কাছে বিআইডব্লিউটিএর ড্রেজারের সাথে লেগে লঞ্চটির তলা ফেটে যায়। এ সময় দ্রুত পাশের চরে ভিড়িয়ে সব যাত্রীদের নামিয়ে দেয়া হয়, পরে ট্রলারে করে গন্তব্যে পৌঁছানো হয় তাদের। দুর্ঘটনা কবলিত লঞ্চটি চরে নোঙর করে রাখা হয়েছে, অন্য লঞ্চের মাধ্যমে সেটি উদ্ধার করা হবে বলেও জানান তিনি। সাথে সাথে আমাদের জাহাজটা 2 মিনিটের মধ্যে চালাইয়া ওদেরকে চালাইয়া ওদের থেকে লোকজনকে তাড়াতাড়ি করে আমরা সব লোকগুলো আমরা এখানে নিয়ে এনেছি। এখানে কোনো লোকে কোনো অ্যাক্সিডেন্ট ঘটে নাই, আমরা সবগুলো লোককে আমাদের দরলাতে নিয়ে আমরা ওই যে কাঁঠালবাড়ি যে আমাদের আরেকটা জাহাজ দিয়ে পৌঁছে যাওয়ার ব্যবস্থা করেছি। মাত্র 2 দশকে অর্ধেকের বেশি ভরাট হয়ে গেছে দেশের অর্থনীতির প্রাণপ্রবাহ চট্টগ্রামের কর্ণফুলী নদী। শাহ আমানত সেতু পয়েন্টে 886 মিটারের স্থলে নদী এখন নেমে এসেছে অর্ধেকে, নাব্য হারিয়ে চরম ঝুঁকির মধ্যে চট্টগ্রাম বন্দর। সাখাওয়াত চিপুর ক্যামেরায় বিস্তারিত জানাচ্ছেন কমল দে।
সরকারি বিভিন্ন সংস্থার রশি টানাটানিতে নিজের অস্তিত্ব নিয়েই এখন সংখ্যায় খরস্রোতা কর্ণফুলি নদী। ভরাট হতে হতে জোয়ার ভাটার এই নদী সংকুচিত হয়ে পড়েছে। সাম্প্রতিক এক জরিপে দেখা গেছে বিভিন্ন পয়েন্টে এই নদীর প্রস্থ অর্ধেকে নেমে এসেছে, ফলে নদীর দক্ষিণ অংশে তীব্র স্রোতের সৃষ্টি হয়। ঝুঁকির মধ্যে পড়েছে শাহ আমানত সেতু। আমরা যেখানে দাঁড়িয়ে আছি এটা কিন্তু কর্ণফুলির তীর নয়, আমাদের এখান থেকে আরো 150 মিটার দূরে ওটা হচ্ছে কর্ণফুলির সীমানা। তার মানে এটা বন্দর সীমানা নির্ধারণ করে দিয়েছে 100 ফুট ভিতরে এসে। 1997 সালে শেষ হওয়া এডিবি মাস্টার প্ল্যানে শাহ আমানত সেতু পয়েন্টের নদীর প্রস্থ 886.16 মিটার উল্লেখ করা হয়েছে, কিন্তু বর্তমান জরিপে তা 410 মিটারে নেমে এসেছে। কিভাবে রাজাখালী খাল পয়েন্টে 898 মিটারের পরিবর্তে 461 মিটার, চাকতাই খাল পয়েন্টে 938 মিটারের স্থলে বর্তমানে মাত্র 436 মিটার প্রস্থ। চর জেগেছে, কর্ণফুলি নদীতে এনক্রোচমেন্ট হচ্ছে এবং এনক্রোচমেন্টের মধ্যে বন্দর কর্তৃপক্ষ নিজেও জড়িত। নদীর নাব্য রক্ষায় গত 1 বছর ধরে কয়েকটি পয়েন্টে ড্রেজিংয়ের কাজ করছে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ, কিন্তু খননের পরও বাড়ছে না প্রস্থ। দায়িত্বশীল কর্তৃপক্ষরা কিন্তু এখানে দায়িত্বহীনতার, নির্লিপ্ততার, অপেশাদারিত্বের পরিচয় দিচ্ছে। এদিকে কর্ণফুলি নদীর দুতীরে 2112টি অবৈধ স্থাপনা চিহ্নিত করেছিল জেলা প্রশাসন। এসব স্থাপনা উচ্ছেদে সুস্পষ্ট নির্দেশনা রয়েছে উচ্চ আদালতের, কিন্তু রহস্যজনক কারণে উচ্ছেদ অভিযান বর্তমানে বন্ধ রয়েছে। কর্ণফুলি নদীর কোনো সমস্যা হলে ক্ষতিগ্রস্ত হবে এই চট্টগ্রাম বন্দর, আর তাই এ বন্দরকে সচল রাখার জন্য প্রয়োজন হয়ে পড়েছে কর্ণফুলিকে বাঁচিয়ে রাখা। কর্ণফুলি নদী থেকে কমল দে, সময় সংবাদ। এখন থেকে সর্বোচ্চ 3 বছরের মধ্যে ইতালির নাগরিকত্ব পাবেন আবেদনকারীরা। এতদিন 4 বছর সময় লাগলেও বর্তমান অভিবাসন বান্ধব সরকার সময় কমিয়ে 3 বছরের মধ্যে নাগরিকত্ব দেওয়ার সিদ্ধান্ত নিয়ে খুশি হাজার হাজার প্রবাসী বাংলাদেশি। ইতালির বেনিস থেকে বিস্তারিত জানাচ্ছেন মাকসুদ রহমান। এখন থেকে 48 মাসের বিপরীতে সর্বোচ্চ 36 মাসে বা 3 বছরের মধ্যে আবেদনকারীদের আবেদন নিষ্পত্তি করবে ইটালিয়ান ইমিগ্রেশন সার্ভিস, যাতে করে আবেদনকারীরা নাগরিকত্ব লাভ করতে পারবে সর্বোচ্চ 36 মাসের মধ্যে। এতে খুশি প্রবাসী বাংলাদেশিরা। বর্তমান সরকার তো উদ্যোগ নিচ্ছে যে 3 বছর করবে, কিন্তু 3 বছর হচ্ছে আমাদের যে আগের যে নিয়মটা ছিল 2 বছর, সেটা যদি করতো তাহলে আমাদের জন্য অনেক সুবিধা এবং ভালো হতো। তবে যদি নাই হয় 2 বছর, তবে 3 বছর আমাদের জন্য সুবিধাজনক। ধন্যবাদ ইটালিয়ান গভর্নমেন্টকে। গত 2 বছর আগে চরম ডানপন্থী ফারিস এবং ইমিগ্রেন্ট বিরোধী সরকার একটি আইন করেন, যে আইনটিতে 24 মাস থেকে 48 মাসে বৃদ্ধি করা হয় আবেদনকারীদের নিষ্পত্তির সময়সীমা। অসুবিধায় পড়েন অনেক বাংলাদেশিও। সেই পরিপ্রেক্ষিতে বিভিন্ন মানবাধিকার সংগঠন ও প্রবাসী সংগঠনের পক্ষ থেকে বর্তমান সরকারের কাছে আবেদন করা হয়, যাতে করে আইনটিকে 2 বছরে ফিরিয়ে নেওয়া হয়। সেই পরিপ্রেক্ষিতে বর্তমান সরকার 3 বছরে নিষ্পত্তি করার জন্য সময় নির্ধারণ করেন। যেই শক্তিশালী পাসপোর্টের ক্ষমতা বলে একজন মানুষ সহজেই 187টি দেশ ভিসা মুক্ত ভ্রমণ করতে পারেন। ইতালির পেনিস থেকে মাকসুদ রহমান, সময় সংবাদ। আবহাওয়া যেমনই হোক, বিশ্বের বিভিন্ন দেশে কৃষি খামার গড়ে তুলছেন বাংলাদেশিরা। ফ্রান্সেও এমনই এক কৃষি খামার গড়েছেন বাংলাদেশের আয়ুব আলী। প্রবাসী বাংলাদেশিরা উৎসাহ পাচ্ছেন তার এমন কাজে। ফ্রান্স থেকে লুৎফুর রহমান বাবুর রিপোর্ট। কৃষি নির্ভর বাংলাদেশের মানুষ পৃথিবীর যে প্রান্তেই গেছেন সেখানেই ছড়িয়েছেন ফসলের সুবাস। একসময় শুধু মধ্যপ্রাচ্যের দেশগুলোই বাংলাদেশিরা আবাদ করলেও এখন বাদ যাচ্ছে না শীতপ্রধান ইউরোপের বিভিন্ন দেশ। ফ্রান্সেও এমনই এক কৃষি খামার গড়ে তুলেছেন বাংলাদেশের আয়ুব আলী। রাজধানী প্যারিস থেকে 200 কিলোমিটার দূরে এক গ্রামে আয়ুব আলীর এই কৃষি খামার। ইউরোপে এসেও কেন কৃষিকে বেছে নিলেন সে কথা বলতে গিয়ে জানালেন, শখের বসে এই খামারটি গড়ে তুললেও দূর দূরান্ত থেকে আসা প্রবাসীরা উৎসাহ যোগাচ্ছে তার কাজে। আমার বিশেষত্ব হচ্ছে এখানে যে আমি সম্পূর্ণ জৈব সারের ভিত্তিতে আমি এখানে প্রোডাক্ট উৎপাদন করি, যেখানে তা কোনো ধরনের সার ইউজ করি না, কোনো ধরনের কেমিক্যাল আমি ইউজ করি না, সম্পূর্ণ একমাত্র জৈব সার ছাড়া অর্গানিক, যেটা সেই পদ্ধতিতে আমি করার চেষ্টা করতেছি। যেহেতু মানব কল্যাণের সিদ্ধান্ত নিয়েছি সেবার, মানব সেবার, সেই সেবাটা আমি সঠিকভাবেই করতে চাই। প্রবাসী বাংলাদেশিরা অনুপ্রাণিত হচ্ছেন তার খামার দেখে। এই খামার দেখে আমি অনেক উৎসাহিত এবং আমারও মনে একটি স্বপ্ন জেগে উঠছে যে এই ধরনের একটি খামার যেন আমি দিতে পারি। আর ফ্রান্সে যেহেতু অনেক অনাবাদী জমি পড়ে আছে,
আমরা এই সুযোগটা কাজে লাগাইতে পারব। বাংলাদেশি টমেটো, শসা, কুমড়া সহ সব ধরনের সবজি পাওয়া যায় তার এই কৃষি খামারে। বিশ্বময় সম্প্রসারিত হচ্ছে বাংলাদেশিদের কৃষি উদ্যোগ, যার একটি অংশ এই কৃষি খামারও। তার এই কৃষি খামার দেখে উৎসাহিত হয়ে অন্য বাংলাদেশিরা আরও খামার গড়ে তুললে সেখানে কর্মসংস্থান হতে পারে অনেক বাংলাদেশিরও, এমনটাই মনে করেন খামারি আইব আলী। ফ্রান্সের বলুয়া কৃষি খামার থেকে মোহাম্মদ লুৎফন বাবু, সময় সংবাদ। করোনা মোকাবেলায় আগামী পহেলা অক্টোবর থেকে ভারত জুড়ে শুরু হচ্ছে আনলক ৫, যার মাধ্যমে পশ্চিমবঙ্গ রাজ্যে আরও বেশ কিছু ব্যবসা প্রতিষ্ঠানের ওপর থেকে উঠে যাচ্ছে বিধিনিষেধ। খুলছে সিনেমা হল, থিয়েটার, যাত্রাপালা, করা যাবে যে কোনো সাংস্কৃতিক অনুষ্ঠানও। শনিবার রাতে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এক টুইট বার্তায় এ কথা জানান। তবে ৫০ জনের বেশি জমায়েত করা যাবে না বলেও জানান মমতা। মুখ্যমন্ত্রীর এমন ঘোষণার পর খুশি শিল্পী মহল থেকে শুরু করে সিনেমা হলের মালিকরাও। এরপরই এরই অংশ হিসেবে রোববার নিউটাউনের বিশ্ব বাংলা গেটের নিচে মুক্তমঞ্চে শিল্পী ও কলাকুশলীদের পক্ষ থেকে মুখ্যমন্ত্রীকে কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানানো হয়। পাশাপাশি মুখ্যমন্ত্রীর কাছে ৫০ জনের বেশি মানুষ জমায়েতের আহ্বান জানানো হয় মালিকরা। পরিবেশ দূষণ করতে পারবো, মানুষকে গান শোনাতে পারবো, সাধারণ মানুষকে হাসাতে পারবো। ট্রাম, এই যানবাহনটির নাম মনে হতেই চোখে ভেসে আসে কলকাতা শহরের দৃশ্য। বিশ্বের ঐতিহ্যবাহী যত শহর আছে, প্রায় প্রত্যেক প্রাচীন শহরের বুক চিরে চলে দূষণহীন পরিবেশ বান্ধব এই যানবাহন। না, আজ ট্রাম নিয়ে যেমন তেমন কথা বলবো না। হবে, এই ট্রামটি যখন একটি লাইব্রেরি, তখন আপনি তাতে চড়বেন আর বইয়ের পাতা ওল্টাতে ওল্টাতে পৌঁছে যাবেন গন্তব্যে। কেমন হয় বলুন তো, সেই বিচিত্র এক খবর জানাচ্ছেন সুব্রত আচার্য। কলকাতার ২৮ কিলোমিটার রাস্তায় চলে এশিয়ার প্রথম বৈদ্যুতিক যানবাহন এই ট্রাম। ১৮৭৩ সালে ঘোড়া দিয়ে এই ট্রাম চললেও পরবর্তীতে ১৯০২ সাল থেকে বিদ্যুৎ যুক্ত হয়ে যাত্রা শুরু করে ট্রাম। দেশ বিদেশের পর্যটকদের কাছে এই ট্রাম এখন শুধু যানবাহনই নয়, বরং দুই শতাব্দী আগের স্মৃতি স্মরণ করিয়ে দেওয়ার নিদর্শনও। কিন্তু এবার ট্রামের সঙ্গে যুক্ত হচ্ছে নতুন আরও এক অধ্যায়। কলকাতার একটি ট্রামকে বিশেষভাবে তৈরি করা হয়েছে লাইব্রেরি হিসেবে। রবীন্দ্রনাথের শহরে ২৬টি ট্রাম রুটে গড়ে প্রতিদিন ৩০,০০০ যাত্রী ওঠেন। তাদের মধ্যে যারা গন্তব্যে যেতে যেতে বই পড়তে চান, তাদের জন্য এই বিশেষ ব্যবস্থা দারুণ উপভোগ্য হয়ে উঠবে, এমনটাই আশা আয়োজকদের। স্টুডেন্ট যারা চায় কম্পিটিটিভ এক্সামিনেশন ক্র্যাক করতে, তার কাছে আধ ঘন্টা এক ঘন্টা প্রত্যেকটা মুহূর্ত ইম্পর্টেন্ট। সে চায় প্রতিটা মুহূর্তে সেই টাইমটা ইউজ করার জন্য। আমরা সেই স্কোপটা এই ট্রামের মধ্যে করে দিচ্ছি। ধর্মতলা থেকে শ্যামবাজার পর্যন্ত রোজ কলেজ স্ট্রিটের বুক চিরে ট্রাম লাইব্রেরি ছুটবে। আর সেখানেই কলকাতা বিশ্ববিদ্যালয়, কলকাতা মেডিকেল কলেজ, প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়ের মতো প্রায় প্রাচ্যের সেরা সব শিক্ষা প্রতিষ্ঠানের ঠিকানাও। সুব্রত আচার্য, সময় সংবাদ, পশ্চিমবঙ্গ, ভারত। সাইবার নিরাপত্তায় দেশের ব্যাংকগুলো বাংলাদেশ ব্যাংকের নির্দেশনা বাস্তবায়নে অনেকটাই উদাসীন বলে মনে করেন প্রযুক্তি খাতে কর্মকর্তারা। তাদের মতে, অনলাইন ব্যাংকিং বৃদ্ধি পাওয়ায় সাইবার নিরাপত্তায় প্রয়োজনীয় পদক্ষেপ না নিলে দেশের আর্থিক ব্যবস্থা অত্যন্ত ঝুঁকির মুখে পড়বে। রাজধানীর পল্টনে ইআরএফ কার্যালয়ে এক সেমিনারে বলা হয়, প্রযুক্তিগত ঝুঁকি মোকাবেলা করতে না পারলে আন্তর্জাতিক ব্যাংকিং থেকেও বিচ্ছিন্ন হওয়ার আশঙ্কা রয়েছে। করোনা মহামারীতে যখন অর্থ উত্তোলন ও কেনাকাটায় কার্ডের ব্যবহার বেড়েছে, তখন উত্তর কোরিয়া ভিত্তিক একদল হ্যাকারের সাইবার হামলার আশঙ্কায় ২৭ আগস্ট সতর্কতা জারি করে কেন্দ্রীয় ব্যাংক। তারপর থেকেই বিভিন্ন ব্যাংকের এটিএম বুথ রাত ১১টা থেকে সকাল ৭টা পর্যন্ত বন্ধ থাকছে। কিন্তু আর্থিক খাতের প্রযুক্তির নিরাপত্তা নিয়ে কাজ করা প্রতিষ্ঠানের কর্মকর্তারা বলছেন, বুথ বন্ধ রাখা গ্রাহকের ভোগান্তি, টেকসই কোনো সমাধান নয়। তাদের মতে, সাইবার নিরাপত্তায় বাংলাদেশ ব্যাংকের নির্দেশনাগুলোর বাস্তবায়ন জরুরি। আপনার সিস্টেমের কী ধরনের দুর্বলতা আছে বা আপনার সিস্টেম কতখানি সুরক্ষিত সেটা টেস্ট করতে বলা হয়েছে। ব্যাংকগুলোর পক্ষ থেকে আসলে এই ধরনের উদ্যোগ নেওয়া খুব জরুরি, কিন্তু ফর সাম রিজনস
সেখানে এক ধরনের মানে উদাসীনতা দেখা যাচ্ছে। এটিএম বুথের ম্যালওয়্যার ও অনলাইন ব্যাংকিং এর নিরাপত্তা নিয়ে আয়োজিত সেমিনারে বক্তারা বলেন, ক্রমবর্ধমান ঝুঁকি মোকাবেলায় প্রযুক্তি খাতে ব্যাংকগুলোর বিনিয়োগ বাড়াতে হবে। যে কমপ্লায়েন্স গুলো দরকার, এগুলো না করলে পরে আমাদের আর্থিক খাত অত্যন্ত ঝুঁকির মুখে পড়বে এবং আন্তর্জাতিক ব্যাংকিং থেকেও আমাদের বিচ্ছিন্ন হতে হবে, যদি কিনা আমরা এই সকল বিষয়ে এখনই আমল এনে সেটাকে সমাধান পর্যায়ে না আনি। বাংলাদেশে হ্যাকিং একটি অপরাধ এবং এর সর্বোচ্চ শাস্তি 14 বছর কারাদণ্ড বা 1 কোটি টাকা অর্থদণ্ড। দ্বিতীয়বার একই অপরাধের শাস্তি হবে যাবজ্জীবন কারাদণ্ড বা 5 কোটি টাকা পর্যন্ত অর্থদণ্ড। হরিপদ সাহা, সময় সংবাদ, ঢাকা। নদী রক্ষায় এবার হাতিয়ার ক্যামেরা, ছবিতে এলো স্রোতস্বিনীকে বাঁচানোর ডাক। বিশ্ব নদী দিবসে শুরু হয়েছে সংবাদ আলোকচিত্রী কাকলি প্রধানের একক আলোকচিত্র প্রদর্শনী। শত নদীর ছবি নিয়ে 7 দিন ব্যাপী প্রদর্শনী একযোগে চলবে রাজধানীর সদরঘাট, নারায়ণগঞ্জ, বরিশাল এবং চাঁদপুর নদীবন্দরে। রাশেদ বাপ্পির রিপোর্ট। সবুজে ঘেরা বাংলার প্রকৃতি, স্বচ্ছ জলের ইছামতির পারে যাত্রীর অপেক্ষায় নৌকার সারি। এপারে বাংলাদেশ, ওপারে ভারত, দুই দেশের যোগসূত্র কুশিয়ারার বুকে জেলের ব্যস্ততা। ভারতের মিজোরাম থেকে বয়ে আসা বাঘখালি এখানে অনেকটাই কর্মচঞ্চল, যাত্রী বোঝাই খেয়া নৌকার এপার ওপারের খেলা। ইছামতি, কুশিয়ারা, বাঘখালির মতো স্নিগ্ধতা অনুপস্থিত শহুরে নদীতে, নদীয় প্রকৃতি এখানে নির্মম, নৃশংসতার শিকার। বর্জ্য বিষিয়ে তুলছে স্রোতধারা, কোথাও নদী খেকোদের দৌরাত্ম্য। বিশ্ব নদী দিবস উপলক্ষে সংবাদ আলোকচিত্রী কাকলি প্রধানের একক আলোকচিত্র প্রদর্শনীতে এভাবেই উঠে আসে বাংলার নদীর সুখ দুঃখের গল্প। নদী নেবে শিরোনামে 7 দিনের প্রদর্শনী একযোগে শুরু হয় রাজধানীর সদরঘাট, নারায়ণগঞ্জ, বরিশাল এবং চাঁদপুর নদী বন্দরে। প্রদর্শনীর উদ্বোধন হয় রোববার সদরঘাট লঞ্চ টার্মিনালে। এই চিত্র একটা শিশুকে, একজন বয়োবৃদ্ধকে, একজন দায়িত্বশীলকে অবশ্যই ভাবাবে। যখন আমরা প্রত্যেকটি ছবির মধ্যে কোথাও না কোথাও ক্ষতটা দেখি, আপনারা যেখানেই যেই অসঙ্গতি দেখবেন বাংলাদেশের নদী নিয়ে, আপনাদের কাছে চাওয়া যে আমাদেরকে জানান, যতটুকু আমাদের সামর্থ্য আছে আমরা চেষ্টা করব যাতে নদীর প্রবাহকে বজায় রাখতে পারি এবং দূষণ এবং দখল রোধ করতে পারি। নদীপ্রেমী নতুন প্রজন্মের স্বপ্ন দেখেন আলোকচিত্রী কাকলি প্রধান। তার বিশ্বাস, তরুণদের ভালোবাসায় মরা নদীতে আসবে জোয়ার, ফিরবে প্রাণ। নদীকে নষ্ট করো না, আগামী প্রজন্মকে বলবো নদীকে তোমরা বাঁচাও, নদীকে তোমরাই বাঁচাবে এবং নদীর প্রতি সহৃদয়বান হয়ে ওঠ। নদী রক্ষায় ভিন্ন ধর্মী এই আয়োজন হৃদয় কেড়েছে দর্শনার্থীদের। রাশেদ বাপ্পি, সময় সংবাদ, ঢাকা। এই পর্যায়ে শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছি আরেকবার। এমসি কলেজে ধর্ষণ মামলায় রবিউল ও রনি নামে আরও 2 আসামি গ্রেফতার। দাড়ি গোফ কেটে চেহারা পাল্টে ছাতক সীমান্ত দিয়ে পালানোর চেষ্টা করে মূল আসামি সাইফুল। দেশে দীর্ঘতম সময়ের অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলমের প্রয়াণ, রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রীর শোক। সোমবার সুপ্রিম কোর্টে জানাজা শেষে মিরপুরে দাফন। এবং সাভারে সময় সংবাদের রিপোর্টারের গাড়ির নিচে শক্তিশালী বোমা, আশুলিয়া প্রেস ক্লাবের সামনে আরও 2টি ককটেল বিস্ফোরণ, অল্পের জন্য রক্ষা পান সাংবাদিকরা। এ ছিল প্রবাসী সময়, সঙ্গেই থাকুন সময়।